সমিতি বাংলাদেশ শিক্ষক সমিতি তিতাস উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাহফুজুর রহমান চৌধুরী মাহফুজুর রহমান চৌধুরী স্যারকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ও এক দফা এক দাবি, জাতীয়করণ 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 জাতীয়করণ, এক দফা এক দাবি, বসের উপহার জাতীয়করণ 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 জাতীয়করণ, মজিব বসের উপহার। আজ 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভায় উপস্থিত আছেন তিতাস উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষক সমিতির উপদেষ্টা পরিষদের এই উপদেষ্টা পরিষদের একজন জনাব মোহাম্মদ রেজাউল করিম রেজাউল হক স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। জমিয়াতুল মোদাররেসিন এর সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ নুরুল আমিন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। জমিয়াতুল মোদাররেসিনের সহসভাপতি জিয়ারকান্দি গাজীপুর আজিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল স্যার আব্দুর রউফ সহ এই বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম। সময় একেবারেই সংক্ষিপ্ত, আমি সবার নাম বলতে পারিনি। আকাশের অবস্থা ভালো না, আমি দু একটি কথা বলে দ্রুত শেষ করে দিব। তো আসলে আজ 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এই শিক্ষক দিবস কোথা থেকে আসলো? 1994 সালের জাতিসংঘের সাধারণ 26তম সাধারণ পরিষদে গৃহীত হয় যে প্রতি বছর 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসাবে পালন করা হবে। তো সেই থেকেই 1995 সালের 5 অক্টোবর থেকে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে। আজ সারা বিশ্বের প্রায় 100টি দেশে এই বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে, তারই অংশ হিসাবে সারা বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। তা আমাদের এই বিশ্ব শিক্ষক দিবসে একটাই চাওয়া, এই মুজিব বর্ষে জাতীয়করণ করা।